হ্যালো এভরিওয়ান, আমি শুভঙ্কর চন্দ্র দাস, ট্রিপল টেক বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের অনেক প্রজেক্টে এসি সিগন্যালের কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর এবং ফেজ অ্যাঙ্গেল মেজার করতে হয়। সো এইসব প্যারামিটার মেজার করতে গেলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। সেজন্য আমি একটি C++ লাইব্রেরি বানিয়েছি, যে লাইব্রেরি ইউজ করে আমরা ইজিলি এই প্যারামিটারগুলো মেজার করতে পারি। সো আমি প্রথমে সিমুলেশনে একটু ডেমো দেখাচ্ছি। সিমুলেশন স্টার্ট করার পর আমাদের ভার্চুয়াল টার্মিনালে প্যারামিটারগুলো প্রিন্ট হচ্ছে। আমাদের প্রথম প্যারামিটারটি হচ্ছে এসি সিগন্যালের ভোল্টেজ, সেকেন্ড প্যারামিটারটি হচ্ছে যে কি এসি সিগন্যালের কারেন্ট, এবং থার্ড প্যারামিটারটা হচ্ছে যে কি এসি সিগন্যালের পাওয়ার, ফোর্থ প্যারামিটারটা হচ্ছে যে কি পাওয়ার ফ্যাক্টর। সো আমাদের সিমুলেশনের যে ভোল্টমিটার এবং এমিটার আছে, এদের রিডিংয়ের সাথে আমাদের মেজার রিডিংয়ের কম্পেয়ার করলে দেখা যায় আমাদের মেজারমেন্ট অনেকটা অ্যাকুরেট। এবং আমাদের ডিজিটাল অসিলোস্কোপে আমাদের যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, সেখান থেকেই বুঝতে পারি আমাদের ফেজ পাওয়ার ফ্যাক্টর ক্লোজ টু ইউনিটি। সো আমি এই ভিডিও সিরিজটিতে প্রথমে সিমুলেশানে কীভাবে লাইব্রেরিটি ইউজ করতে হবে দেখাবো, পরবর্তীতে আমি হার্ডওয়্যার সেট আপের মাধ্যমে দেখাবো কীভাবে লাইব্রেরিটি ইউজ করতে হয়। ওকে, তাহলে শুরু করা যাক। ওকে, আমি এখন দেখাবো কীভাবে আরডুইনো আইডিইতে লাইব্রেরিটি ইনস্টল করতে হয়। সো প্রথমে আমি আমার গিটহাব পেজে যাব, এখানে আমি সার্চ দিব পাওয়ার অ্যানালাইজার। পাওয়ার অ্যানালাইজার সার্চ দিলেই আমার অ্যাকাউন্টে পাওয়ার অ্যানালাইজার ফর আরডুইনো লাইব্রেরিটি আমরা জিপ ফাইল হিসেবে ডাউনলোড করব। আমি ডেস্কটপে ফাইলটি রাখলাম। এরপর আমি আরডুইনো আইডিটি ওপেন করব, আরডুইনো আইডি ম্যাক্সিমাইজ করব। তারপর হচ্ছে আমি স্কেচ থেকে ইনক্লুড লাইব্রেরি অ্যাড ডট জিপ লাইব্রেরি, এখান থেকে আমি আমার লাইব্রেরির লোকেশানটি দেখিয়ে দিব। ওকে, আমার লাইব্রেরিটি অ্যাড হয়ে গেছে। সো আমি এখন একটা এক্সাম্পল কোড রান করে দেখব আমার লাইব্রেরিটি ঠিক মতো কাজ করে কি না। সো পাওয়ার অ্যানালাইজার ফর আরডুইনো মেজার এসি প্যারামিটার্স। ওকে, এটা ম্যাক্সিমাইজ করব। ম্যাক্সিমাইজ করার পর হচ্ছে যে কি আমি কম্পাইল করে দেখব আমাদের লাইব্রেরিটি, আমাদের লাইব্রেরি সেট আপ কমপ্লিট। আমাদের লাইব্রেরির সাথে আমরা বেশ কিছু প্রোটিয়াস সিমুলেশন ফাইল ইনক্লুড করে দিয়েছি। সো আমরা এখন দেখবো কীভাবে আরডুইনো আইডিইতে কম্পাইল করে সেই কম্পাইলের হেক্স ফাইলটি প্রোটিয়াস সিমুলেশনে সিমুলেট করা যায়। আমি প্রোটিয়াস ফাইলটি ওপেন করলাম। ওকে, ওপেন করলে আমরা যখন সিমুলেশন রান করব তখন আমরা ভার্চুয়াল টার্মিনালে এসি অনেকগুলো প্যারামিটার দেখতে পাবো। সো আমরা এখন আরডুইনো আইডিতে কম্পাইল করে সেম রেজাল্টই ভার্চুয়াল টার্মিনালে দেখব। সো এখন আমি আরডুইনো আইডিটি ওপেন করলাম। ওপেন করার পর আমি হচ্ছে আমি জাস্ট ভোল্টেজটা দেখতে যাচ্ছি। সো আমি বাকি প্যারামিটারগুলো কমেন্ট আউট করে দিব। সো কম্পাইল করার পর আমরা হচ্ছে আমাদের হেক্স ফাইলটির লোকেশন পাবো। সো এটা হচ্ছে আমাদের হেক্স ফাইলটির লোকেশান, এখান থেকে এ পর্যন্ত। সো আমরা হেক্স ফাইলটির লোকেশানটি কপি করে প্রোটিয়াস প্রোগ্রাম ফাইলসের মধ্যে ইনক্লুড করে দেবো। এখন অনেকের এই হেক্স ফাইলের লোকেশানটি শো করবে না। যাদের হেক্স ফাইলের লোকেশান শো করবে না, তারা ফাইল থেকে প্রিপারেন্সে গিয়ে শো ভার্বোস আউটপুট ডিউরিং কম্পাইলেশান একটা টিক মার্ক দিয়ে দিবে। ওকে, সো আমরা এখন লোকেশানটি কপি করব। আমাদের এটি হচ্ছে দেখি হ্যাক্স ফাইলটি, এই হ্যাক্স ফাইলটি আমরা প্রোটিয়াসে সিমুলেশন অফ করলাম। এটি Mega 328-এর প্রোগ্রাম ফাইলে এখানে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এখন আমরা সিমুলেশনটি আবার রান করলাম। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সিমুলেশনটি ঠিকমতো রান হচ্ছে না, এর কারণ হচ্ছে আমাদের হ্যাক্স ফাইলের লোকেশনটি অনেক বেশি লং হয়ে গেছে। সো আমরা এটিকে শর্ট করব। সেজন্য আমরা আরডুইনো আইডিটি ওপেন করে আমাদের ফাইলটিকে নতুন নামে সেভ করব ডেস্কটপে। সো আমি টেস্ট নামে একটা ফোল্ডার ওপেন করছি, এখানে আমি জাস্ট বোল্ড দিয়ে সেভ করলাম। সেভ করব, আমি নতুন করে কম্পাইল করব। কম্পাইল করলে আমরা আবার আমাদের লোকেশনটি আপডেট হয়ে যাবে, হেক্স ফাইলের লোকেশনটি। সো আমি এই লোকেশনটি আবার কপি করব। এটি হচ্ছে আমি হ্যাক্স ফাইলটি। সো আমি এটি আবার প্রোটিয়াসে নেব। সো আমরা এখানে নিউ লাইনে প্রিন্ট করা দরকার,
কারণ এটি পর্বর প্রিন্ট করতেছে। সো আমরা আবার কোডে যাব, কোডে গিয়ে আমাদের এখানে বোল্ট এটা নিউ লাইনে প্রিন্ট করব। আমরা আবার এটা কম্পাইল করব। কম্পাইল করার পর আমরা আবার যখন সিমুলেশন স্টপ করে রান করব, আমাদের লোকেশন এবং কোডটি আপডেট হয়ে প্রিন্ট করবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজটা ঠিক মতো প্রিন্ট করতেছে। ওকে, আমরা একটা ডিলে দিয়ে দিব যাতে আমরা ডেটাগুলো দেখতে পারি ঠিক মতো। সো আমরা দেখতে পাচ্ছি 1.08, 1.03, যেটি হচ্ছে যে কি বোল্ট এসি বোল্ট মিটারের কাছাকাছি রেজাল্ট দিচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের যে এখানে ভোল্টেজটা পাচ্ছি এটা কিন্তু আমরা অ্যাকচুয়াল ভোল্টেজ পাচ্ছি না, আমরা ভোল্টেজ ডিভাইড করে তারপর সেটাকে মেজার করে আর্ডিন দিয়ে ওই ভোল্টেজটাই পাচ্ছি। সো আমাদেরকে অ্যাকচুয়াল ভোল্টেজটা পেতে হলে আমাদের যে ভোল্টেজ ডিভাইডার ট্রান্সফার রেশিও দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে আমাদের এই রেজাল্টটিকে, তখনই আমরা অ্যাকচুয়াল ভোল্টেজ পাবো। সো আমরা যদি সিমিলারিতে কারেন্টটি দেখতে চাই, সো আমরা আনকমেন্ট করে দিব, এখন আমরা আনকমেন্ট করে দিব, আনকমেন্ট করে প্রিন্ট এলেনটা এলেনটা বাদ দিয়ে দিব, এখানে এলেনটা দিব। সো আমরা কারেন্ট ভোল্টেজ তখন একসাথে দেখতে পাবো। এখন আমরা সিমুলেশনটি রান করলে আমরা ফার্স্টে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে যে কি আমাদের ভোল্ট, সেকেন্ডটি হচ্ছে যে কি আমাদের কারেন্ট, এখানে 1.15। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটি হচ্ছে আমাদের যে কারেন্টটা এই ওয়্যারের মধ্যে দিয়ে পাস হচ্ছে সেই কারেন্টটাকে আমরা সিটির মধ্যে দিয়ে ট্রান্সফার করতেছি। সিটির মধ্যে দিয়ে ট্রান্সফার করে সেই কারেন্টটাকে ভোল্টেজ কনভার্ট করে তারপরে ভোল্টেজটাকে আমরা মেজার করতেছি। তার মানে আমাদেরকে অ্যাকচুয়াল কারেন্টটা পেতে হলে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশানে যাইতে হবে।